বিসমিল্লাহ রহমান রহিম, আসসালামু আলাইকুম। হ্যালো রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। তো প্রিয় দর্শক, আজও হাজির হয়েছি আরেকটি রেসিপি নিয়ে আপনাদের কাছে। আজকে আমি তৈরি করে দেখাবো তরমুজের জুস। তরমুজ একটি রিফ্রেশিং ফল, তবে জুস তৈরি করলে এই ফলের স্বাদ ও পুষ্টিগুণ অনেক গুণ বেড়ে যায়। তো আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন। তাহলে চলুন দেখা যাক কিভাবে তৈরি করবো এই ভীষণ মজাদার তরমুজের জুস। এখানে আমি কিছু তরমুজ ছোট ছোট করে কেটে নিয়েছি। গ্রীষ্মকালে যে ফলগুলো আমাদের স্বাস্থ্য রক্ষায় বিশেষ ভূমিকা পালন করে তার মধ্যে তরমুজ অন্যতম। তরমুজে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ উপাদান, যা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে। তো জুস তৈরিতে লাগবে কিছু লেবু, আমি এখানে 2 পিস লেবু এভাবে ফালি করে কেটে নিয়েছি। লাগবে কিছু পুদিনা পাতা, চিনি ও বিট লবণ। পুদিনা পাতা দিলে জুসের ফ্লেভারটা ভালো আসে। এখন ব্লান্ডার জারে প্রথমে তরমুজগুলো দিয়ে দিচ্ছি, এরপর পুদিনা পাতাগুলো দিয়ে দিচ্ছি, সাথে 2 টুকরো লেবুর রস আমি হাত দিয়ে এভাবে চিপটে চিপটে দিচ্ছি। দিয়ে দিচ্ছি বিট লবণ, চিনি। এখানে যে উপকরণগুলো দিচ্ছি সবগুলোই আপনাদের টেস্ট ও পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন। চাইলে আপনারা কিছু আইসবারও অ্যাড করতে পারেন, আমি কিন্তু দিচ্ছি না। এবার সবগুলো উপাদান আমি ভালোভাবে ব্লেন্ড করে নিব। আমার জুসটা ব্লান্ড করা হয়ে গিয়েছে, ভালোভাবে ব্লান্ড করে নিয়েছি, তাই ছাঁকতে হবে না। আপনারা চাইলে ছেঁকে নিতে পারেন। পরিবেশনের জন্য গ্লাসে ঢেলে নিচ্ছি। আপনারা জুসটা ঠান্ডা চাইলে কিছু আইসবার অ্যাড করতে পারেন। এভাবে তরমুজের জুস তৈরি করে খেতে ভীষণ মজা লাগে। গরমে তৃষ্ণা মিটে শরীরে পুষ্টির চাহিদা ও পূরণ হয়। প্রিয় দর্শক, আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।